একসময় শীতল পাটি তৈরি করে জীবিকা চালাতেন নারায়ণগঞ্জের পাইকটাল পাড়ার বাসিন্দারা। তবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই কারুশিল্প ও এর শিল্পীরা। আর এই জন্য পাটি তৈরির কাঁচামাল মুর্তা গাছের চাষাবাদ কমে যাওয়া ও অন্যান্য উপকরণের উচ্চ মূল্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। রহমান ফয়েজের রিপোর্ট। নিপুণ হাতের ছোঁয়ায় শীতল পাটি বুনছেন কল্পনা রানী দে। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি অর্থ উপার্জনে এই কাজটিও করছেন সমানতালে। তবে এসব করে আগের মতো উপার্জন হয় না তার। জানান, একটি পাটি বুনতে সময় লাগে অন্তত 2 থেকে 3 দিন, বিনিময়ে পান 200 থেকে 250 টাকা। কাজটা যে করতেছি আমরা কোনো ওইটার কোনো উন্নতি পাই না, কোনো ই পাই না। মানে যে সরকারের যদি আঙ্গরে মনে করেন এটাতে কিছু দিত অনুদান করতো, আমরা একটু বালালে চলতাম। তার মতো এমন দুর্দিন যাচ্ছে এই পেশার সাথে জড়িত নারায়ণগঞ্জের 2500 পাইকটাল পাড়ার অন্যান্য কারিগরদেরও। আর এর জন্য পাটি তৈরির কাঁচামাল মুর্তা চাষাবাদ কমে যাওয়া ও উপকরণের উচ্চ মূল্যকে দায়ী করছেন তারা। মুর্তাটা যদি আমরা চাষ করার জমি দিতে কি আমরা একটা ব্যবস্থা করে করতো, তাহলে আমরা এটা নিজেরা চাষ করে নিজেরা এটা তৈরি করে নিজেরা বিক্রি করতে পারতাম। 30 বছর ধরে কাজ করতাছি তো আমরা তো কাজের করে তো কাজের মূল্য পাই না, যেই ভাড়িটা বেশি এই ভাড়িটার দাম তো পাই না। আমাদের পরিশ্রম অনুযায়ী এই মজুরি আমরা পাই না। ঐতিহ্যের বাহক এই পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুর্তা গাছের চাষাবাদ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এই মুর্তা গাছ আপনার এখন এটা খুব এক্সটিঙ্ক পর্যায়ে চলে গেছে, এত বেশি পরিমাণ হচ্ছে না। আমাদের এই 2500 উপজেলার ধূপতারা ইউনিয়নের এটা হচ্ছে গিয়ে মানেহর গ্রাম। সেই মানেহর গ্রামে প্রায় 70 থেকে 80 জন সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা আপনার এইটা করে থাকে, তারা বংশ পরম্পরা এটা করে আসছে। বিক্রিটা করার জন্য যদি মার্কেটিং চ্যানেলটা সুন্দর করে দেওয়া যায় সেক্ষেত্রে হয়তোবা তারা লাভবান হবে। যেটা হচ্ছে 1000 টাকা হচ্ছে, এটা যদি আমরা ঢাকার মার্কেটে নিয়ে যেতে পারি অথবা দেশব্যাপী ছড়া যেতে পারি, এটা 1500, 1600, 1700 করে যেতে পারে। উৎপাদন ও সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলা গেলে ঘুরে দাঁড়াবে এই কারুশিল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রহমান ফয়েজ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।